শীতকাল, বাজারে এখন প্রচুর পরিমাণে কড়াইশুঁটি উঠেছে। টাটকা কড়াইশুঁটি দিয়ে আমি আজকে বানালাম কড়াইশুঁটির কচুরি। তো এই কড়াইশুঁটির কচুরি আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে একটা মশলা বানাচ্ছি। সেখানে নিয়ে নিলাম গোটা জিরে, গোটা ধনে, একটা তেজপাতা, আর নিয়ে নেবো একটা শুকনো লঙ্কা। খুব ভালো করে এটাকে একটু রোস্ট করে নিতে হবে, নিয়ে খুব ফাইনভাবে এটাকে পাউডার বানিয়ে নিতে হবে, ঠিক এরকম। আর একটা বাটি নিলাম, তার মধ্যে নিলাম এক বাটি মটরশুঁটি, আদা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা। এটা খুব মিহি পেস্ট করতে হবে, পেস্ট করার সময় একটু জল লাগবে, একটু জল দিয়ে এটাকে খুব মিহি পেস্ট করতে হবে যেন একদম গোটা না থাকে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে ওর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, এটা সাদা তেল দিয়েও করতে পারো, দিয়ে মটরশুঁটি বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে কিছু মশলা দেব, যেমন দেব এর মধ্যে একটু নুন, স্বাদ অনুযায়ী নুন দিলাম। দিয়ে দিলাম যে ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম, পুরোটা দেব না, এক টেবিল স্পুন মতো দিয়েছি। কিছুটা চিনি দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো করে নিতে হবে যেন একদম এর মধ্যে জল ভাবটা না থাকে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে এটা একদম ফ্রাই প্যান থেকে একদম উঠে আসছে, সেভাবে রেখে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 3 কাপ ময়দা, 1/2 টিস্পুন নুন, আর নিয়ে নিলাম 1 টিস্পুন চিনি, আর এখানে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো সাদা তেল। দিয়ে এটা ভালো করে মেখে জল দিয়ে ঠিক যেভাবে লুচি বানানোর মতো ময়দা মাখি সেই রকমভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। ঠিক এরকম হবে, খুব একদম নরম হবে না, আবার খুব শক্তও হবে না। এবার লুচির মতো ছোট ছোট করে বল করে লুচির মতো ময়দাটাকে লেচি কেটে নিলাম। এবার এটাকে একটা লেচি নিয়ে একটা বাটির মতো করে ওর মধ্যে মটরশুঁটি যে বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। মটরশুঁটির যে ডোটা বানিয়েছিলাম সেটাকে আমি গোল গোল করে ছোট ছোট করে রেখেছি, দিয়ে একটা একটা করে লেচির মধ্যে এটাকে ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে এভাবে বানিয়ে নেবে তাহলে সুবিধে হয়। প্রত্যেকটা লেচি এভাবে বানিয়ে নিলাম। এবারে অল্প তেল দিয়ে যেরকমভাবে লুচি বেলি ঠিক সেইভাবে বেলতে হবে, তবে খুব বেশি চেপে বেলবে না, হালকা হাতে বেলবে, নাহলে ফেটে বেরিয়ে আসবে মটরশুঁটিগুলো। তো এইভাবে বেলে এগুলোকে লুচির মতো করে ভেজে নেব। যেভাবে আমি পুরটা দিয়েছি ঠিক ওইভাবে পুরটা দেবে, তাহলে লুচির পুরো ভেতরটাতে সুন্দরভাবে মটরশুঁটিগুলো চারিদিকে ছড়িয়ে থাকবে আর ফেটে বেরোবে না, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। দেখো এভাবে একটা একটা করে মটরশুঁটির কচুরি বা লুচি যেটা বলো এভাবে ভেজে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে বানাবে, খুব ভালো হয় খেতে, আর মটরশুঁটিটাও চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে থাকে। এইভাবে তৈরি করলাম। এবার তোমাদের দেখাচ্ছি কীরকম ভেতরটা সুন্দরভাবে ছড়িয়ে রয়েছে, কোথাও কিন্তু মটরশুঁটি নেই, এরকম নেই, আর কোথাও দিয়ে কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। এইভাবে তৈরি করো, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে।